মুক্তি দিবেন সন্তানরা পর্যন্ত না কেনা করে ওরা ওদের যেন সরকারকে অ্যাটেক করে, কিন্তু যারা মিছিল করতে চায় আমি তো তাদের বিপক্ষে না, যেটা যারা যে যেটা ভালো মনে করে সেটা করবে, কিন্তু মানুষের ক্ষতি না করে, যানমালের কোনো ক্ষতি না করে যে পারে তাদের সরকারের কাছ থেকে তারা আদায় করে নেব না। এটা তো চুরি করে বা সন্ত্রাসী মানে বুকে পিস্তল ঠেকে এত চাইতেছে না, ওরা মিছিল করতেছে করুক, সরকার যদি ভালো মনে করে ওদেরকে দেবে। আর আমাদের যে কোটা এটা তো শুধু আমাদের দেশে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে এটা আছে, যারা নাকি দেশের জন্য করেছে তাদের তাদের সন্তানদের জন্য আলাদা একটা কোটা আছে। সেই সুবিধা আমি মনে করি আমাদের আছে। এখন যদি সবাই মিলে বলে এটাকে অফ করে দাও এবং সরকার সেটা রাজি হয় অফ করে দেবে। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনি নিজেই যুদ্ধ করেছেন, আজকে যদি দেশ যদি স্বাধীন না হতো তাহলে কিন্তু এই কোটা আন্দোলন কিন্তু হতো না। মানে আমরা যদি আমরা মুক্তিযোদ্ধারা যদি দেশ বঙ্গবন্ধুর আদেশে আমরা যুদ্ধ করে যদি দেশ স্বাধীন না করতাম তাহলে আজকে যেসব কথা বলছে সবাই এসব কথা তো কেউ কিছু বলতে পারতো না, দেশটা পাকিস্তানে থাকতো, ওরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতো, এমনি গোলাম বানিয়ে রেখেছে, সব ক্ষমতা ছিল তাদের হাতে, যে জন্যই তো আমাদের সংগ্রামটা আছে, যে জন্যই তো বঙ্গবন্ধু রেস্ট করছে ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে দেশের মানুষের আসলে স্বাধীনতা বেশি হয়ে যাচ্ছে এরকম? না, বেশি কমের কথা আমি বলছি না, যে যেটা ভালো মনে করে সেটা করুক, তবে কোনো কিছুই ওপর ভালো না। এটা তো আসলে স্বাধীনতা হরণ, কারণ হচ্ছে না হরণ কিনা এটা আমি বলবো না, না কারণ হচ্ছে আপনারা যদি দেশ স্বাধীন না করতেন তাহলে দেশটা তো থাকতো না, তখন তো কোটাই থাকতো। এর অর্থ কেন আসলে না, এর অর্থ হরণ এটা না, এটা না, ওরা যেটা করতেছে ওটা ভালো মনে করে করতেছে, আমাদেরকে সুযোগ দাও, আমরা লেখাপড়া করবো, পরে আমাদের কিছু হবে না, আমাদেরকে একটা সুযোগ দিয়ে রাখে। এই তো আপনি বলছেন যে দেশের সব পৃথিবীর সব দেশেই কোটা কোটা আছে, সিস্টেম আছে, তাহলে এখানে 30% সমস্যা করতে হয়। এটা ওরা যেভাবে বলতেছে ওরা যুক্তিটা তো আমি গিয়ে শুনি না, ওরা কোন যুক্তিতে বলতেছে, ওরা যুক্তি নিশ্চয় একটা দিয়েছে, আর এটা যদি সরকারের কাছে এই যুক্তিটা মানে গ্রহণযোগ্যতা পায় তাহলে ওরা ওদেরকে মানবে, ওদের জন্য কিছু করবে। এই যে ধরেন যে এখন হচ্ছে যে সরকার তো মানতেছে না, কারণ সরকার তো জীবনও মানবে না, কারণ হচ্ছে যে যারা দেশ স্বাধীন করছে তাদের পক্ষেই তো অবশ্য সরকার থাকবে। আমি চাই না যে আমাদেরকে বাতিল করে, আমাদেরকে বাতিল করে দেবো, অন্যদেরকে অন্যদের বেলা এটা করো যদি সরকার ভালো মনে করে, আমাদের তো বাতিল হবে কেন? আমরা আমরা কি রেখে যাব, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের সন্তানদের জন্য কি রেখে যাব যদি ওরা লেখাপড়া করার পরে যদি ওদেরও কোনো প্রবলেম হয়? আমরা লেখাপড়া করতে আমরা দেশের স্বার্থে আমরা অনেক কিছু করেছি, এখন আমাদের দেশের স্বার্থে আমাদের স্বার্থে আমাদের সন্তানরা একটু ভালো পাবে সেটা আমার আমার ইচ্ছা এটা হোক। ধরেন যে 10-15 দিন ধরে দেশের অবস্থা খুব মানে ভয়াবহ, মানে ভালো না, দেখা যাচ্ছে ধরেন যে ছাত্রলীগ বলেন ওদের আন্দোলন কোটা আন্দোলন যারা করছে তারা সব মিলে কিন্তু একটা কিন্তু আসলে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে বললাম যে যেটা ভালো মনে করে করুক, আমরা যখন মুক্তিযুদ্ধে নামে তখন কি 90-100% আমাদেরকে সাপোর্ট করেছে? সেখানে যারা মুসলিম লীগ করতো বা অন্য দল করতো তারা আমাদের স্বাধীনতা তো চায় নাই অনেক, তো সবসময় মানে ভালো এবং মন্দ দুটো দিকই থাকে। একটা কথা বলছিলেন যে অনেকেই বলছে যে আপনারা আসলে দেশ স্বাধীন করার পরে রাজাকার অনেক পার হয়ে গেছে, এগুলোকে আসলে না আমি সকল বলি না, আমি তো বলি না, আমরা স্বাধীনতার সময় আমরা তাদেরকে দেখছি যারা যুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের মুক্তিযোদ্ধারা বা তৎকালীন সরকার তাদেরকে দমন করতে চেষ্টা করেছে এবং করেছে, আজও হচ্ছে। তাদেরকে আসলে ছাড় দিলেন কেন? তাদেরকে না আমার আমরা কোনো ছাড় দিই নাই, আমরা তাদেরকে পেয়েছি, তাদেরকেই শাস্তিমূলক কথা বলেছি বা শাস্তি দিতে চেষ্টা করেছি। এই অল্প ফ্রান্সে যাব, ওই যে শিব ফ্রান্সের শহর থেকে সটনি শহরের উপরে একটা জাহাজ লাস্টিং করে ইয়ে করতে, ওটাই তো অপারেশন জ্যাকপটের মেইন, ওইটার জন্য আমরা যাব, আর বাকি সব শেষ দিতে পারে। এটা প্রডিউসার আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে ভিসার জন্য, উনি বলবেন যে অমুক দিন যাবো আপনারা রেডি হন, আমাদের কোনো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হবে না, আমরা রেডি আমরা আছি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট যাকে ওখানে গিয়ে করতে হবে। অনেক অভিনয় শিল্পী সবাই কেমন করতেছে, অভিনয় শিল্পী যাদেরকে নেবো তারা তো অভিনেতা অভিনেত্রী, তো তারা খারাপ তো করবে না, হচ্ছে কিনা? হ্যাঁ, 100% এই ছবিটা দেখে মানুষ খুব মানে খুশি হবে।
আচ্ছা একদম শেষ করে, সেটা যদি আপনি এক কথায় কোটা আন্দোলনের পক্ষে না বিপক্ষে? কোনটা? আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলি। আচ্ছা, কোনো আন্দোলনের বিরোধিতা আমার কাছে নেই, আন্দোলনের বিরোধিতা আমি করি না, বিরোধিতা নেই। আন্দোলনের পরে যদি ওরা সাকসেসফুল হতে পারে হবে, আর যদি আন্দোলন করার পর যদি আমাদের ক্ষতি বিচ্ছেদ হয়, সে ক্ষতিটা হয়তো ইচ্ছা না থাকলে মেনে নিতে হবে। মানে যেটা সরকার করবে সেটাই আসলে আপনারা মেনে নেবেন, এরকম সরকার যেটা ভালো মনে করে সেটা। ঠিক আছে।